বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতির আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু পিছাই, জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই জাতীয়তাবাদী যুবদলের বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব সাইফুল আলম নীরব উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, 60-এর দশকের ছাত্রনেতা, রাজপথের সাহসী নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংগ্রামী সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা জনাব আব্দুস সালাম উপস্থিত, জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, মৃত্যুঞ্জয় একসময়ের ছাত্রনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ উপস্থিত যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদলের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে জাতীয়তাবাদী যুবদল সারা দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে সংবাদ পেয়েছি, জাতীয়তাবাদী যুবদল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে এবং বিদেশে চিকিৎসার দাবিতে আজকে জাতীয়তাবাদী যুবদল কর্মসূচি গ্রহণ করেছে। সারা দেশ থেকে একটি আওয়াজ আসছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো। শুধু জাতীয়তাবাদী যুবদল নয়, আপনারা দেখেছেন গতকাল প্রায় 2,500 সাংবাদিক তারা বিবৃতি দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে। আপনারা দেখেছেন বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য। আপনারা দেখেছেন আইনজীবীরা আইন মন্ত্রীর সাথে দেখা করে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দিয়েছে। এমনিভাবে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে উন্নত চিকিৎসার দাবিতে। আজকে সারা দেশ টেকনাফ থেকে তলিয়া, রিফসার থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের মানুষ, পুরুষ মহিলা, আজকে সর্ব জায়গা থেকে দাবি এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসার জন্যে। আজকে আমরা জানি সরকার দলীয় প্রায় অনেকেই তারা চাচ্ছে যে
আইন অনুযায়ী বেগম খালেদা জিয়া মুক্তি পেতে পারেন, জামিন পেতে পারেন। কারণ মিথ্যে মামলায় মিথ্যে একটি সাজা দিয়ে আজকে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি, এই 50 বছর পূর্বেও আজকে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঠিক এমনি ভাবে তিনি সেদিন তার 2 শিশু সন্তান নিয়ে তিনি সেদিনও কারাগারে ছিলেন। 50 বছর পরে সেদিন যেমন পাকিস্তানি হানাদার বাহিনীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কারাগারে ছিল, ঠিক আজকেও সেই পাকিস্তানি হায়নাদের মতো আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একইভাবে সেই হায়নাদের অবস্থান নিয়ে আজকে তিনিও আজকে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না, তাকে জামিন দেওয়া হচ্ছে না। বাংলাদেশের সকলের জামিন হতে পারে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হতে পারে না। কারণ আক্রোশ জিয়াউর রহমানের প্রতি, আক্রোশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, আক্রোশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি। এর কারণ জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, তার কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9টি বছর আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, তার আক্রোশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে ঘুরে গিয়ে তিনি একটি স্লোগান তুলেছিলেন দেশের মানুষকে স্বনির্ভর করার জন্য, সেই তারেক রহমানের উপর আক্রোশ। আজকে গণতন্ত্র অনুপস্থিত, মানবাধিকার ভুলণ্ঠিত, জামিন পেতে পারেন জামিনযোগ্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটিমাত্র ব্যক্তি, একটিমাত্র অবৈধ প্রধানমন্ত্রী, একটিমাত্র ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, একটিমাত্র ভোট চুরির প্রধানমন্ত্রী, একটিমাত্র অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজকে বেগম খালেদা জিয়া মুক্ত হতে পারেন না। একমাত্র বাধা শেখ হাসিনা, একমাত্র জামিন না দেওয়ার জন্য দায়ী শেখ হাসিনা। আজকে সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না, মুক্ত করা হচ্ছে না। কয়েকদিন আগে বিরোধী দলের নেত্রী রওশনের সাথে এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছেন, তারপরে দেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে। এমনি ভাবে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলর পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। আর তিনবারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, নির্বাচিত প্রথম নির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী, বীরোত্তমের স্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী, আরেকটি মুক্তিযুদ্ধে যিনি সেদিন নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমানের সাথে, জিয়াউর রহমানের কাছে থেকে, সেই নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হচ্ছেন না, আজকে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা বলতে চাই শেখ হাসিনা ওয়াজেদ, তোমার সাথে জনগণ নেই, তোমার পায়ের নিচে মাটি নেই, যদি তোমার এই অনৈতিক সিদ্ধান্তের কারণে, আজকে তোমার এই মিথ্যা সিদ্ধান্তের কারণে আজকে তুমি জামিন না দিয়ে বলে দিয়েছ বেগম খালেদা জিয়া মৃত্যু হোক, তিনি যাতে চিকিৎসায় না যেতে পারেন, এই জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শেখ হাসিনা তোমার বাংলাদেশে অবস্থান থাকবে না, তুমি বাংলাদেশে থাকতে পারবে না। এই ভুট চোর অনৈতিক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করে বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমানের স্বপ্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আগামীতে এই শেখ হাসিনাকে বিদায় করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে জনগণের সরকার, খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে। এই শপথ গ্রহণ করার জন্য সকলকে রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জওহর হোক, তারেক রহমান।
জিন্দাবাদ জাতীয়তাবাদী যুব দল, জিন্দাবাদ।